ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আপনার প্রশ্ন হল রাকাত সলাতে তৃতীয় বা চতুর্থ রাকাতে সুরে পর মিলিয়ে অন্য সুরা পড়া কি একেবারেই যায় না পড়লে কি কোনো সমস্যা হবে আলহামদুলিল্লাহ মাহমদাবসালাতাম আলা মাল্লা নবী আবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাকাত বিশিষ্ট সলাতে সুরে ফাতেহা প্রথম দুই রাগাতে সুরে ফাতে পর অন্যসুরা মিলাবে এখন যদি কেউ তৃতীয় রাগাতে অথবা চতুর্থ রাগাতেও সুরা মিলায় তাতে কোনো সমস্যা নেই এটা হাদিস দ্বারাই প্রমাণিত আর রসুল্লাহ সাল্লাম সাহাবাহাম থেকে এটা প্রমাণিত তারা তৃতীয় চতুর্থ রাগাতে কোনো কোনো সময় সুরা মিলাতেন কেউ যদি শুধু দুই রাগাতে সুরা ফাতের পর সুরা মিলায় তার জন্য যথেষ্ট হবে শেষে দুই রাগাতে শুধু সুরা ফাতে পড়লেই হয়ে যাবে তবে সেখানেও যদি কেউ সুরা বা কেরাত পড়ে তাতে কোনো সমস্যা নেই তার সলাৎ হয়ে যাবে এবং সে সুরা মিলানোর কারণে কোরআন পড়ার কারণে সে সাবও পেয়ে যাবে ইনশাল্লাহ তবে যেহেতু রসুল্লাহ সাল্লাম সাহাবাই থেকে প্রথম দুই আঘাতের পর সুরা মিলানোটাই অধিক হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এইভাবেই করা উচিত মাঝে মাঝে কেউ যদি সলাদকে দীর্ঘায়িত করার জন্যে অথবা সলাতের মধ্যে প্রশান্তির কারণে যদি অতিরিক্ত আরো ছোড়া পরে তাতে কোনো সমস্যা নেই সালাত হবে ইনশাআল্লাহ আল্লাহ